উসমান রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যেখানে যাই শুধু পয়সা বাড়ে রাসূল বললেন ওটার উপরে উঠে খাও ওটার উপরে উঠে খেলেন খাওয়ার কিছু অংশ নিচে পড়লো সেটা তুলে ধুয়ে খেয়ে ফেললেন আবার আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ বরকত কমে না শুধু বাড়ছে বলছে উঠে খেয়েছো আকেজ খাওয়া পড়েছে পড়েছে কি করেছো তুলে খেয়ে ফেলেছি ধুয়ে তোমার বরকত কোনদিন কমবে না যার জীবনে অপচয় নাই তার জীবনে কোনো ঘাটতি না অপচয় আছে যেখানে ঘাটতি আছে অপচয় করবে যারা ভুগবে তারা কোনো কিছু অপচয় যেন না হয় সাগরে থাকলেও পানির অপচয় করো না সতর্কতার নাম হলো তাকওয়া যারা সতর্ক তাদেরকে আরবিতে বলা হয় মুত্তাকি কি বলা হয় মুত্তাকি মুত্তাকি হওয়া ছাড়া বেহেশতে যাওয়া যায় না বেহেশতে যেতে চান তো সবাই আল্লাহ কবুল করুন এখন আমাদের জিকির কে করছেন বলেন তো এখন আমাদের জিকির করছেন কে আল্লাহ নিজে করছেন সুবহানাল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম তোমরা আমাকে জিকির করো আমি তোমাদের জিকির করব আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না কোন হারাম খাব না রাজি আছেন মুসলমান আপনি আল্লাহকে দেখেন কারা কারা রাজি আছেন আল্লাহ সবগুলো হাতকে কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন উনিশতম তাফসিরুল কোরআন মাহফিল আজকে আমার আগে কথা বলার কথা ছিল হাফেজ কারি আব্দুল খালেক শরীফুলি সাহেব যে কোনো কারণে তিনি আসতে পারেন নাই কমিটির কোনো দোষ নাই কমিটি যোগাযোগ করেছেন যথাসাধ্য কমিটির সাথে আমার কথা হয়েছে কমিটির প্রত্যেকটা ছেলে আন্তরিক ওনার হয়তো কিছু কোনো সমস্যা হয়েছে হয়তো উনি আসতে পারেন নাই কিন্তু কমিটির কোনো দোষ নেই কমিটি যথাযথ যা যা করা দরকার সব করেছে জিয়ান দেয়ান দরকার হিয়ানো দিয়ে দিয়ে দেয় পারে বুঝছেন না আপনারা বুঝছেন মাওলানা সৈয়দ নূর ফারুক সাহেব আসছিলেন বোধে না কথা বলেছেন আমি শুনলে ভালো হতো আমার আগে যিনি কথা বলেছেন উনি কে হারুন হারুন জাদিদ ভালো কথা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন আমি আস্তে আস্তে শুনেছি চারটা জিনিসের হারাম চারটা জিনিস যে শয়তানের কাজ এই আয়াতটা খুব ভালো করে তিনি ব্যাখ্যা করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজকুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া আর কি লটারি মরা মানুষের স্তম্ভ বানানো এগুলো শয়তানের ভিন্ন কাজ এগুলো থেকে বেঁচে থাকো তাহলে সফল হয়ে যাবা কার কথা এটা তিনি আলোচনা করেছেন কোরআন থেকে কথা বলেছেন আল্লাহ হুজুররা কথাকে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন মাওলানা সৈয়দ নূর ফারুক সাহেবের কথাকে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন মাওলানা মাহবুবুল্লাহ নোমানী সাহেব কথা বলেছেন মাওলানা ইলিয়াস হায়দার সাহেব কথা বলেছেন এদের সবার কোরআনের আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আয়োজন করছেন পশ্চিম জুম ছড়ি ইসলামী যুব সমাজ যুব সমাজের প্রত্যেকটি ছেলেকে আল্লাহ কবুল করুন যারা সহযোগিতা করেছেন তাদের গুণ আল্লাহ মাফ করে দিন আমার দুই পাশে অনেক মেহমান প্রাক্তন চেয়ারম্যান না বর্তমান আর প্রাক্তন ও প্রাক্তনের দাড়ি নাই বর্তমানে দাড়ি আছে আলহামদুলিল্লাহ দুইজনই ভালো আমি দুইজনই শুকনা মানুষ বোঝা গেছে ফ্যাটে ঘুষ ঢুকে নেই ঘুষ ঢুকলে ফ্যাট আলাদা বাড়ে বুঝছেন না মুসখুরের ফ্যাট দুনিয়াতে বোঝা যায় হাত পা চিকন প্যাট একটা বড় মানে তার প্যাটের ভিতরে কি ঢুকছে হারাম ঢুকেছে হারাম আল্লাহ এই দুইজনকে কবুল করুন আরো যারা হতে চাচ্ছেন আগামীতে ইলেকশন আছে আল্লাহ যেন নেক মানুষকে আপনাদের নেতা বানিয়ে দেন যারা সুদ খাবে না ভোট বিক্রি করবে না ভোট যেগুলো বিক্রি করে এগুলো হলো সবচেয়ে চরিত্রহীন যেগুলো টাকা খেয়ে নিজের রায়কে বিক্রি করে এগুলো জাহান্নামী এগুলো রিজিক হালাল না হারাম রিজিক খেয়ে যে যাবে সে কোথায় যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখানে অনেক নামি দামি ওলামা হযরত এসেছে নামে যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম
এসেছেন অনেক স্যাররা আমাদের স্যার স্কুলের স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা প্রশাসনের ভাই বোনেরা অনেক কষ্ট করেন আমাদের জন্য পুলিশ র‍্যাব বর্ডার গার্ড ডিবি এনএসআই এসবি আর্মি ইন্টেলিজেন্স যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আমিন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন আমিন মাহফিলটা গতকালও হয়েছে বোধহয় শুধু আজকে গতকাল আর কেন কোথায় হয়েছিল পিএম ও পিএম খালি আরেকটা জায়গাতে আচ্ছা এটা আজকেই হচ্ছে এটা হচ্ছে 19তম মাহফিল কোরআন শরীফের 19 নম্বর সূরা কোনটি সারা কোরআনে কোন মহিলার নাম নাই যত মহিলার স্বামী আছে মহিলার নাম কোরআনে আসে নাই স্বামীর নাম বারবার এসেছে একই আয়াতে স্বামীর নাম তিনবার এসেছে বিবির নাম একবারও আসে নাই কারণ স্বামীর মর্যাদা বিবির থেকে অনেক বেশি কিন্তু হক বেশি বিবির হক বেশি কার বিবির হক বেশি খেদমত করবেন তিনবার বিবির তিনবার মায়ের খেদমত একবার বাপের খেদমত কারণ মা তিনবার কষ্ট বেশি করেছে তার কথা সূরা লোকমানে আল্লাহ উল্লেখ করছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়ফিসালুহু ফি আমাইন আন ইশকুরু লি ওয়া লিওয়ালিদাই ও দুনিয়ার মানুষ দুজনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি একজন হলেন তোমার মা আরেকজন হলেন তোমার বাবা তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা তোমাকে পেটে ধারণ করেছে শুধু পেটে ধারণ করে নাই তুমি যখন দুনিয়ায় এসেছো মায়ের শরীরে কোনো শক্তি রাখো নাই রক্তগুলো আগেই প্রবাহিত হয়ে গেছে তুমি দুনিয়াতে আসার পর দুই বছর তোমাকে নিজের এই শুকনা শরীর থেকে দুধ পান মা করিয়েছেন এমন কোন কষ্ট তোমার নাই যেটা মা সহ্য করে নাই প্রচন্ড শীতের রাতে বুকে পেশাব করেছে লাথি মেরেছো মায়ের পেটে কোনদিন বিরক্ত হয়নি মা যতবার তুমি কেঁদে উঠেছো মুখে চুম্বন দিয়ে তোমাকে জড়িয়ে ধরেছেন মা সেই মায়ের কথা আল্লাহ বলছেন পিতামাতার শুকরিয়া আদায় করো তার আগে আমি আল্লাহর করো কারণ আমি আল্লাহ তোমাদেরকে পিতামাতা দান করেছি এজন্য যে সমস্ত সন্তানদেরকে পিতামাতা আল্লাহকে শিখায় না ও সমস্ত সন্তানরা পিতামাতাকেও চিনে না ঐশীর কোন দোষ নাই দোষ হলো তার পিতা মাতা এই সমাজে অনেক লোক আছে যারা সন্তানকে ইসলাম শিখায় না কোরআন শিখায় না কোরআনের তালিম দেয় না একটু পয়সাওয়ালা হয়েছে ইংরেজি স্কুলে দিয়েছে কিসের ইংরেজি স্কুল ইংরেজি তো আমাদের কবরের ভাষা না আমাদের কবরের ভাষা কি রাসূলের ভাষা কি আল্লাহর ভাষা কি জান্নাতের ভাষা কি কোরআনের ভাষা কি কয় জায়গায় হলো কয় জায়গায় পাঁচ জায়গা পাঁচ জায়গা এটা দরকার সে আল্লাহ বলছেন নিষ্করণী আমার শুকরিয়া আদায় করো এজন্য মাহফিলের শুরুতেই আল্লাহ শুকরিয়া দিয়ে শুরু করতে হয় মাহফিলগুলোর উপর এই জন্যই রহমত অন্য জামায়াতের উপর রহমত থাকে না কারণ সেইগুলোতে আল্লাহ শুকরি দেওয়া শুরু হয় না সেগুলোতে আল্লাহ নাম উচ্চারণ করা হয় না এরকম আছে না নাই আল্লাহ নামও থাকে না শুধু নাচানাচি কুদাকুদি হাবিজাবি সারা কিছুই থাকে না এই জন্য মাহফিলে শুরু হয় আল্লাহর নাম দিয়ে শেষও হয় আল্লাহর নাম দিয়ে আল্লাহ কবুল করো আরো জোরে আমিন একজন মহিলার নাম সারা কোরআনে আল্লাহ বলেছেন একজন নবীকে মায়ের কোলে আল্লাহ কিতাব দিয়েছেন মায়ের কোলে নবুয়ত দিয়েছেন একজন নবী এত ছোট বয়সে কেউ নবী হয়নি কোন নবী
إني عبد الله أتاني الكتاب جعلني نبيا আমার নাম আব্দুল্লাহ আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী বানিয়েছেন ওসানি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা মা দুমতু হাইয়্যা আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতক্ষণ থাকবে নামাজ পড়বা এবং যাকাত দিবা ওসানি আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন ওসিয়ত বাপ ছেলেকে করে আমাদেরকে ওসিয়ত করছেন কে আল্লাহ ওসিয়ত যিনি করেন তিনি হলেন ওয়েলুল শাক ওসিয়ত অর্থ হলো শুভ কামনা ওসিয়ত অর্থ কি শুভ কামনা পিতা ছাড়া কেউ ওসিয়ত করতে পারে না পিতা মাতা নিঃশর্ত ভাবে সন্তানের ভালো চায় একজন পিতাই চায় সন্তান যেন তার থেকে বড় হোক একজন শিক্ষক চায় তার ছাত্র তার থেকে বড় হোক এজন্য পিতা মাতাকে যেমন শ্রদ্ধা করি শিক্ষকদেরকেও আমরা ওইভাবে শ্রদ্ধা করি শিক্ষকদেরকে যারা শ্রদ্ধা করে না তাদের জ্ঞান অর্জন হয় না যে শিক্ষকই হোক কুকুর বালেগ হয়েছে ইমাম আবু হানিফা একজনের কাছ থেকে শিখেছেন তিনি ছিলেন মুচি মুচি বুঝছেন তো মুচিরে চট্টগ্রামের ভাষায় কি বলে মুসা ও বাজি ইনশাল্লাহ করি কিল্লা হয় একখানা সম্মান দিয়ে হন বুঝছে ভাষা যে কত চমৎকার ভাষার অলংকার আল্লাহ দিয়েছেন ভাষা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সূরা রোমে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আলওয়ান আলসিনাতিকুম ও ইখতিলাফ আলসিনাতিকুম আলওয়ান তোমাদের রং দিয়েছেন বিভিন্ন এবং ইখতিলাফ দিয়েছেন জিহ্বার ভিতরে নোয়াখালীর জিহ্বা একরকম বরিশালের জিহ্বা আরেক রকম চট্টগ্রামের জিব্বা আরেক রকম আল্লাহ বলেছেন ইখতিলাফ দিয়েছি জিব্বার ভিতরে লিতাআরাফু যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো ইউ ক্যান আইডেন্টিফাই ইচ আদার ভেরি কুইকলি যাতে করে একজন আরেকজনের সাথে সাথে চিনে নাও বাজি অনেক হচ্ছে না সব আর বাদ আছে দে এরে তুই কত নাই সব কই গান বাড়ি নোয়াখালী গন নোয়াখালী আছে না এই বাড়ি আইসে কমনে কয় বরিশালের থেকে মাত্র লঞ্চে নামছে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন একজন মায়ের নাম কেন এনেছেন কোরআনে তিনার স্বামী নাই জিব্রাইল আলাইহিস সালামকে তিনার ঘরে ঢুকানো হলো যৌবন ভেসে তিনি বললেন তুমি যদি মুত্তাকি হও তুমি আমার রুমে ঢুকো না আল্লাহকে ভয় করো তিনি বললেন ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আপনার পেটে বাচ্চা ফুকি দিতে এসেছি তিনি বলেছেন আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই আমি কোন বাগিও নই আমি কোন অসচ্চরিতের নারীও নই কিভাবে আমার সন্তান হবে আল্লাহ সব সময় বলেন কাযালিক এইভাবেই হবে এইভাবেই হবে আমি চাই হবে ঠিক কি না চান কে আল্লাহ চান হবে আল্লাহ চান বাংলাদেশে একদিন ইসলাম কায়েম হবে আল্লাহ চান বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র কাজে লাগবে না আল্লাহ চান এই চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় শুরু হবে ষড়যন্ত্রের কোনো শেষ নাই ইসলামকে নিয়ে ষড়যন্ত্রের কোন শেষ নাই এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার ইসলাম 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 কিন্তু আল্লাহর ইসলাম আল্লাহ কায়েম করবেনই তোমাদের যাদের ইসলাম ভালো লাগে না আল্লাহ বলছেন জমিন ছেড়ে চলে যাও আকাশ থেকে বেরিয়ে যাও হাঁটোস কেন আকাশের নিচে তার কথা কোন সুরা যে সূরা আল্লাহ নিজে তেলাওয়াত করবেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাল্লিবা ও মানুষের জিনেরা ইফ ইউ আর ক্যাপেবল টু গেট টিন অফ মাই টেরিটরি অফ দা স্কাই না গেট অফ বেরিয়ে যা
হে মানুষের জিনেরা তোমরা যদি সামর্থ্যবান হও ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ আমার আকাশ সীমা জমি সীমা থেকে বেরিয়ে যাওয়ার সামর্থ্য থাকলে বেরিয়ে যাও কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান আমি আল্লাহকে ছেড়ে তোমরা যাবে কোথায় আমার ক্ষমতা ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই যেখানে যাও মনে হয় আকাশটা তোমাকে ঘিরে আছে যেখানে যাও বাতাস ঘিরে থাকে যেখানে যাও মাটি তোমাকে বারবার আগলে ধরে বলে তুমি আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুম মানো জমিনের উপরেও শান্তি পাবা নিচেও শান্তি পাবা উপরেও শান্তি নিচেও শান্তি মারিয়াম আলাইহিস সালাম যখন পেটে বাচ্চা আসলো তিনি বললেন কুনতু নাসিয়াম মানসিয়া যদি আমার নামটাই পৃথিবীতে না থাকতো কতই না ভালো হতো ওনার ঘটনার উপরে একটা সূরা কি নাম সূরাটা কি নাম একজন নবীকে আল্লাহ বারবার বললেন ঈসা ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়াম যখন ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করছেন মারিয়ামের নাম বলছেন এই পৃথিবীতে কোন মানুষ দ্বিতীয়বার আসার সুযোগ পায় নাই এই মানুষটাই পেল এই মানুষটাই পেল ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে কোন মানুষকে শয়তান স্পর্শ করা ছাড়া পৃথিবীতে আসেনি একজনও না ঈসা আলাইহিস সালাম এসেছেন ওনাকে শয়তান স্পর্শ করতে পারে একজন কয়জন একজন সেই ঈসা আলাইহিস সালামের মায়ের নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরা তাহরিমের শেষ করেছেন মরিয়মের চরিত্রের বর্ণনা দিয়ে আহসানাত ফারজাহা ফারজাহ সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র এত শ্রেষ্ঠ চরিত্র কোন মানুষের হতে পারে না এত বিশুদ্ধ চরিত্রের তিনি মরিয়ম সূরাটা পড়বেন আল্লাহ পড়ার তৌফিক দান করুন আমাদের সিলেবাসে যদি মরিয়ম আলাইহিস সালামের জীবন ঢুকানো হতো কত লাভ হতো মেয়েদের কত ভালো হতো জীবনে ঢুকিয়েছে এভলিউশন থিওরি অফ ডারউইন ডারউইন কয় বোতল মদ খায় একে লেখছে আল্লাহ জানে কোন গাঁজাখোর ছাড়া এরকম মিথ্যা কথা কেউ বলতে পারে না যে মানুষ নাকি বাঁদর থেকে হচ্ছে ঘষতে ঘষতে লেজ পড়ে গিয়ে কি শয়তানের কথা পৃথিবীর অধিকাংশ বৈজ্ঞানিকরা এটাকে অস্বীকার করেছেন বহু দেশ নিষেধ করে দিয়েছে এভলিউশন থিওরি এটা গাঁজাখুরি কথা ছাড়া আর কিছু হতে মানুষের চেয়ে সুন্দর সৃষ্টি আর কিছুই কিসের থেকে সৃষ্টি করেছেন সেটা বলে দিয়েছেন কে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত কিভাবে উঠ বানালাম দেখো না আবার বলেছেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা বলে মানুষকে দেখা দরকার কোন জিনিস থেকে আমি মানুষকে বানিয়েছি ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিন মাইন দাফিক একটা টপকে পড়া পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি পানিটা আসলো কোথা থেকে মিনাস সুলবি আত-তারায়েব বুকের এই পাথর এবং পিঠের শির দ্বারা মধ্যখান থেকে এই পানিটা নির্গত হয় সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না কার কথা আল্লাহর কথা পৃথিবীর শ্রেষ্ঠ একজন গাইনিকোলজিস্ট গাইনির উপরে যিনি শ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করেছেন পৃথিবীর কয়েকজনের মধ্যে তিনি একজন মরিস বুকাইলি তিনি মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে হি ওয়াজ থিংকিং অ্যাগেইন এন্ড অ্যাগেইন তিনি চিন্তা করছেন হাউ গড ক্রিয়েটেড দ্য হিউম্যান বিং মানুষকে কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন তিনি চিন্তা করলেন আই কুডেন্ট ফাইন্ড দিস সলিউশন ইন মাই নর্মাল বুক আমার নর্মাল বইতে আমি এটা পেলাম না লেটস গো টু দ্য রিলিজিয়াস বুক চলো যাই ধর্মীয় বইতে বাইবেলের যতগুলি ভার্সন তিনি ফ্রান্সে পেলেন সবগুলো পড়লেন কোনো সমাধান পেলেন না কোরআন খুলে দেখে আরবি তিনি আরবি বুঝেন না তিনি চিন্তা করলেন আমি যদি কোনো আরবি বুঝা লোকের কাছে যাই তিনি আর বুঝতে আমার উপর চাপিয়ে দিবেন আমি কি করা দরকার আমার নিজের আরবি জানা দরকার চলে গেলেন আরবে তিন বছর তিনি আরবি শিখলেন আরবি শিখে এসে প্রথম যে সূরাটা নাযিল হয়েছে সেই সূরাটা করলেন তার 30 বছরের থিওরি প্রথম সূরাতেই উত্তর পেয়ে গেলেন
30-40 বছর ধরে চিন্তা করছেন কিভাবে মানুষের সৃষ্টি হয়েছে। প্রথম যে সূরা আল্লাহ নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল লযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো পড়ো পড়ো, তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে ঝুলে থাকা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল লযী খলাকাল ইনসানা মিন আলাক। আলাক মানে হলো কোন কিছুর সাথে একটা রক্তপিণ্ড লেগে থাকা, এটার ক্রমবিকাশ সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বললেন নুতফা মিন নুতফাতিন মুদগা মিন মুদগাতিন আলাকা। প্রথম হয় নুতফা, প্রথম কি নুতফা, যেটা সূরা তরকের ভিতরে আল্লাহ বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফাতা নুতফা, এক ফোঁটা পানি। তারপরে হয় এটা মুজগা, এরপরে হয় আলাকা, তারপরে হয় হাড্ডি আযাব ও কাসাওনা লি আযাম লাহমা। আল্লাহ বলছেন ওই হাড্ডিগুলোকে সুন্দর করে গোশত দিয়ে আমি ভরপুর করে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু করে বের করে আনি। প্রত্যেকটার মধ্যেখানে সময় নেই, 40 দিন, কয়দিন, 40 দিন পর পর সন্তানের পরিবর্তন হতে থাকে। 80 দিন পরে রুটা ফুকে দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকদীর আগে থেকে নির্ধারিত করে দেয়া হয়। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে মানুষটা কি কি কাজ করবে, কোন ধারা হবে, কি কোথায় যাবে, সব আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে না, যত বড় ডক্টরই হোক সে হবে মূর্খ ডক্টর। নিউটন থেকে শিখ মূর্খ। আইজাক নিউটন ছিল অত্যন্ত ধার্মিক একজন মানুষ, একত্ববাদী ছিলেন তিনি, আইজাক নিউটন। সেদিকে আর যাব না, আমরা আমাদের সূরায় আসি। এখন তো আপনার চেয়ারম্যান নেই, এত মানুষ ফোন করবে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا عبده زكريا তোমার রবের রহমতের জিকির করছি, ওনার গোলাম হলো জাকারিয়া। ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়্যা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাকারিয়া দিয়ে আলোচনা শুরু করলেন। জাকারিয়া ছিলেন মানে ইমামের ফুফা, কি ছিলেন ফুফা বলেন তো আপনারা চট্টগ্রামে, কি কর ফুয়াব্বা। আচ্ছা, সব কিছু শেষে আব্বা, এত আব্বা হইলে তো বেজাল হইল, আব্বা কম বেগিন বাবা, গরুও বাবা। আগে জামাই বলতো ইয়ান, ঠিক আছে জামাই তো আগেরটাই ঠিক, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, এটা ইসলামের কথা। যত পুরান তত সওয়াব বেশি। সবচেয়ে পুরান ঘর হলো কাবা শরীফ, 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আরো আসতে কর আল্লাহু আকবার, তেলাওয়াত শুনলে 1 লক্ষ আয়াতের সওয়াব। চ্যানেলটা খুলে শুনে থাকবেন, নামাজ গুলো ওটার সাথে পড়বেন, ওটার সাথে দেখে দেখে শুনবেন নামাজ। ওখানে পড়া যায় না, পড়া যায় না, অনেক দূরত্ব তো, তবে কেউ যদি পড়ে সব তো পাবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন এত দূরত্বে ইক্তেদা করা হয় না। যেমন আপনি কোথাও ইমামের সাথে দাঁড়ালেন, ইমামের মধ্যখানে আর আপনার মধ্যখানে বিশাল রাস্তা হবে না ইক্তেদা, কিন্তু কাবা ঘরে হবে। কাবা ঘরের 3 মাইল এরিয়া মসজিদে পরিণত হয়ে যায়। এগুলোর ভিতরে ডিস্টেন্স খুব বেশি থাকে না, রাস্তাতেও মানুষ দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যদি যায় তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হইলেন সকরিয়াত, আই হইলাম যে হকসাবাজার, ওইব না, এটা বুঝবেন।
কিন্তু সওয়াব বেশি শুনবেন সওয়াব বেশি আযান একবার শুনবেন 1 লক্ষ আযানের সওয়াব আমলনামায় উঠে যাবে আল্লাহ বলেন কাফা ইয়া আইন সওয়াব এটা কোরআনেরই বৈশিষ্ট্য 29 টা সূরা আল্লাহ শুরু করেছেন হরফে মুকাত্তাহাত দিয়ে বিচ্ছিন্ন হরফ দিয়ে আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ শুধু কাফ দিয়ে আছে সূরাটার নামই কি কাফ এখানে শুরু করেছেন 4টা 5টা ব্যবহার করলেন কাফ আ ইয়া আইন সওয়াব যিকরু রাহমাতে রাব্বিক তোমার রহমতের রবের রহমতের যিকির জিকির কেন শব্দ ব্যবহার করলেন জিকির কি জিকির হলো স্মরণ করা জিকির মানে হলো সব কাজে একজনের স্মরণ তিনার নাম কি আল্লাহ জিকির একমাত্র আল্লাহর জন্যই খাস আর কারো জন্য খাস না জিকির একমাত্র করতে হবে কার আল্লাহ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব হাদিসে কুদসি তে আল্লাহ ব্যাখ্যা করলেন তুমি যদি একা আমাকে জিকির করো আমি একা তোমার জিকির করব আর যদি তুমি লক্ষ মানুষের মধ্যে আমার জিকির করো আমি তোমার চেয়ে বড় মাহফিলে তোমার নাম স্মরণ করে দেব এখন আপনারা এখানে কত লোক যত লোক আপনারা এখানে আল্লাহর জিকির করেছেন আল্লাহ এখন আপনাদের জিকির করছেন এর চেয়ে বিশাল ফেরেশতাদের মাহফিল নিয়ে আবার আল্লাহ বললেন মান যাকারানি শাকারানি ওয়ামান নাসিয়ানি কাফরানি যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো যে কোনো কাজ করার আগে জিকির কার সুদ খাওয়ার আগে জিকির কার হায় রে মুসলমান মাস মসজিদের মতো অল্লি সুদের উপরে টাকা লাগা লাখি বড় মসজিদ থেকে বের করে দেবে অনবরত সুদ খা এটার কোনো আমল কবুল হবে না রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি জামান ইস্তামিউনা আল মাসাজিদ লাইসা ফিহি মুমিন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ হবে একজনও মুমিন না সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কাইফা হাদা ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা মসজিদ ভর্তি মানুষ একজনও মুমিন না ইমামও না মুতাওয়াল্লি না কেউ মুমিন না কেন কেউ না কেন দুটি কথা বললেন ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা সুদ যখন খাবে আর বড় বড় বিল্ডিং বানাবে তখন একটাও মুমিন সুদের সাথে যারা আছে তাদের ঈমান নাই কার কথা আল্লাহ বলছেন তবে হ্যাঁ সুদ শুরু করলে ঈমান যায় না কিন্তু যদি সুদের উপর স্থায়ী হয় ঈমান শেষ যেমন আল্লাহ বলছেন সূরা আল ইমরানের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ও মুমিনেরা চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না কার কথা তার মানে মুমিনরাও সুদ খায় মুমিনরাও সুদ খায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বললেন না হে মুমিনেরা তোমরা সুদ খায়ও না চক্রবৃদ্ধি হারে খায়ও না যদি খাও কি হবে ওদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন সূরা বাকারা শেষের দিকে আল্লাহ বলছেন যদি মুমিন থাকতে চাও সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও কারণ সুদের হলো 70টা গুনাহ এত বড় গুনাহ কোন কবিরা গুনায় নাই সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা আইসারুহা সহজতা আইসারুহা আনিয়ান কে হাজারুল উম্মাহা সুদের সবচেয়ে সহজ গুণা হলো মায়ের সাথে মাকে বিয়ে করা বড়টা কি বড়টা কি ফাইন লাম তাফালু ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও আল্লাহ রাসূলের সাথে আল্লাহর সাথে যদি যুদ্ধ করে ঈমান থাকবে ঈমান থাকবে থাকবে না যুদ্ধ কেমনে আল্লাহর সাথে করবেন করোনার সাথে যুদ্ধ করতে করতে তো সিট হয়ে বসে এত বড় আমেরিকা এত শক্তিশালী আমেরিকার পরতে পরতে আমি ঘুরেছি পৃথিবীতে মানুষের স্ট্যান্ডিং স্ট্যান্ডার্ড লিভিং এর জন্য 10টা জিনিসের দরকার 10টাতেই আমেরিকা ফার্স্ট 10টাতেই আমেরিকার ধারে কাছে কেউ নেই
রিহ্যাবিলিটেশন, মানুষের থাকার জায়গা, থাকা খাওয়া বাসস্থান অন্ন বস্ত্র চিকিৎসা, পৃথিবীর 100টা টপ ইউনিভার্সিটি সবগুলো আমেরিকা। চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেশের নেতাগুলো ফ্রি চিকিৎসা করতে যায় আমেরিকা, যে কোনো মানুষ ঢুকলেই তার চিকিৎসা ফ্রি, দুটা চিকিৎসা ফ্রি, হার্ট আর কিডনি। পৃথিবীর কোথাও আলামত নাই, লক্ষ কোটি টাকা খরচ হলেও দিয়ে দিবে, খাওয়া না খেয়ে থাকবেন না কোথাও। বাড়ি আছে সেকশন 8, বাড়িগুলো করা আছে, গাড়িতে উঠেছেন আপনি বুড়া মানুষ সিনিয়র সিটিজেন, পয়সা নাই নিয়ে যাবে আপনাকে, এত সুযোগ সুবিধার মধ্যেও হিমশিম খেয়ে যাচ্ছে তারা, প্রতিদিন 4,000-5,000 করে করোনায় শেষ করে, দেখি না শুনি না ফুটু নাই কই যায়, জানি না জানি না কেমনে আসে কেমনে মারা যায়, কিচ্ছু টের করতে পারছে না। শুধু করোনা প্রতিদিন ডাইমেনশন এত বদলায়, এক একজনের শরীরে এক এক ভাবে ঢুকে আর বের, সে আল্লাহর সাথে হাত ধরবেন, সামান্য আলামত দেখালেন, পৃথিবীর বড় বড় দেশগুলো কুপোকায়ত হয়ে আছে, বাংলাদেশ দরিদ্র দেশ, চিকিৎসা নাই, 12,000 হসপিটালের কোনো কাগজপত্রই নাই, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের ইনকাম হলো 100 কোটির উপরে, নাম হলো মালিক, র‍্যাব ধরতে গেছে মালিক সাহ, কথা ঠিক করে গেছে, দেখে মনে হয় কোন মাদ্রাসার মমতা ম্যাম, এত বড় দাড়ি, সাদা জামা সাদা পায়জামা সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা দাড়ি, কয় আপনি কি মালিক সাহেব, কয় হ্যাঁ কি হয়েছে, আপনি কি ড্রাইভার, কয় কথা ঠিক কইরা কইছে, 100 কোটি টাকা ড্রাইভার খায়, স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থাটা কি, ড্রাইভারে যদি 100 কোটি খায় বাকি গুলি কত কোটি খাইছে, খারো খা আমাদের কপাল খেতে পারবি না ঠিক কিনা। বাংলাদেশের মানুষ কারে চায়, কারে চায়, কার কাছে ধন্যবাদ দেয়, জুমার দিন কোন মসজিদে জায়গা পাওয়া যায় না, কি আলামত, অন্তত একদিন তো আল্লাহকে ডাকি, রমজানের প্রথম 5 দিন কোন মসজিদে জায়গা নাই ঠিক কিনা, মনের ভিতরে কারে চায়, আল্লাহকে চায়, আল্লাহ সহজ করে দিয়েছেন, কোন করোনা নাই, আল্লাহু আকবার। যদি তারা এরকম পরিবেশ দেখে তারা হার্ট ফেল করবে, কয়েকগুলো মানুষ নাজিম কিভাবে এরকম বসে আছে, হেফাজতের মালিককে সে আল্লাহ বলছেন গোলাম চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, যে 1 টাকা সুদের খায় 40টা জিনার গুণা তার আমলনামায় উঠে, আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন, আল্লাহর জিকির হলো আল্লাহর হুকুম মতো চলা, যেমন ওজনে কম দিবেন আল্লাহর হুকুম হলো না, হাতে জিকির করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজনে কম দিচ্ছেন আমলনামায় উঠবে গজবুল্লাহ, আমলনামায় উঠবে লানতুল্লাহ, নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, ইলেকশন আসলো 500 টাকা খায়া নিজের ভোটটা দিয়ে দিলেন চোর একটারে, নিজের ভোটটা দিলেন চরিত্রহীন, কে আছে না নাই, চরিত্রের কোনো বালাই নাই, মানুষকে সালামও দিতে পারে না, কাগজের মধ্যে লিখে দেয় অমুক ভাইয়ের সালাম নিন, আসলে বাস্তবে সালাম দিতে পারে না, বাস্তবে সালাম দিতে গেলে ভুল করে আঁকলাব, কারণ ও নামাজেও যায় না, নামাজে গেলেও সালামটা সহি হতো ঠিক কিনা, সব মসজিদের ইমামরা সালাম শেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু, এমন কোন মসজিদ নাই যেখানে ইমামের সালাম ভুল হয়, কেরাতে হয়তো একটু ভুল ভুল হতে পারে কিন্তু সালামে ভুল হয় এরকম কোন ইমাম নাই, যত ছোট মসজিদই হোক সালাম দিতে পারে না এরকম নেতাগুরু, টাকা দিয়ে জনগণের রায় কিনে এরা চোর এরা ডাকাত, আর যারা বিক্রি হয় তারাও হলো জাহান্নামী, রাসূল বলছেন যে নিজের বিবেক দিয়ে চিন্তা করে না কাকে তার রায় দিচ্ছে, লা রায় লাহু ওয়ালা জাবার লাহু, নিজের কোনো চিন্তা নাই কোনো বিবেচনা নাই,
অন্ধভাবে কাউকে যারা স্বীকৃতি দেয় এরা জাহান্নামী 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 সে আল্লাহ বলছেন তোমার রবের জিকির করো রবের জিকির কি রবের জিকির হলো কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আমি কোরআনকে জিকির করে নাযিল করেছি কোরআনকে তোমরা হেফাজত করো তাহলে তোমাদেরকে হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ নিজে বলেছেন আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি হাফেজদেরকে হেফাজত করে দেন কে আল্লাহ তবে হাফেজরা শুধুমাত্র হাফেজ হবে না কোরআনের অর্থ বুঝবে যেই হাফেজ শুধু হাফেজ হয় তার অবস্থা হলো ওই গাধার মতো যেই গাধা গাড়ের উপর মাল নেয় কিন্তু কি নিল সে বুঝে না কোরআন বুঝার চেষ্টা করতে হবে শুধু হেফজ নয় হেফজের সাথে বুঝতেও হবে কারণ আগে আল্লাহ বলেছেন ইকরা আগে বলেছেন কি ইকরা মানে পড়ো পড়ার ভিতরে ভুল আছে না নাই একজন লোক পত্রিকা পড়ছে আপনি বললেন এই পত্রিকা পড়া যে বুঝো সে বলবে না বুঝলে পড়ি পড়ার ভিতরে বুঝ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালআনহু বহু কারি কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয় কোরআন পড়ে কোরআনের বিরোধী কাজ করে কোরআনে পড়ে সুদ খেও না বাহিরে এসে সুদ খায় কোরআন বলেছে ঘুষ খেও না বাহিরে এসে ঘুষ খায় আছরাড়াই কোরআন বলেছে জমির আইল খেও না বাহিরে এসে জমির আইল খেলে কোরআন বলেছে হত্যা করো না কিয়ামতের ময়দানে রক্তের বিচার প্রদান শুরু করবেন কে আল্লাহ হিসাব নেবেন নামাজের কিন্তু বিচার শুরু হবে রক্তের বিচার শুরু হবে কিসে রক্তে একজনের রক্ত প্রবাহিত করছো হাতে বন্দুক পেয়ে তুমি মনে করছো এটি শেষ তোমার বন্দুকের গুলি কার কার বুকে লেগেছে সব কিয়ামতের ময়দানে জীবিত হয়ে উঠবে যারা হত্যা হয়েছে তারা বলবে বেয়াজান বিন কুতিলাত কেন আমাদেরকে হত্যা করা হলো কেন হত্যা করা হলো জিজ্ঞেস করবে আল্লাহকে যে হত্যা করেছে তাকে জিজ্ঞেস করবে কেন হত্যা করেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিয়াল্লাহ জমিন ক্ষমতার থাকার লাই খবরদার প্রত্যেকটা রক্ত বিন্দু হিসাব নিবেন কে হিসাব প্রথম নামাজে আর বিচার শুরু হবে দিয়া রক্তে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন আমার রহমত কোথায় বাধায় বাবা জিকির আর কোথায় জিকির আছে জিকির হলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর আইন চলায় তার নাম জিকির আবার জিকির হলো জন্মের পর থেকে আল্লাহর হুকুম মানা শিশু জন্ম নিল মুখে মুখে মিষ্টি দেন শিশু জন্ম নিল সুন্দর করে মাথাটা শরীরটা পরিষ্কার করেন শিশু জন্ম নিল আজান দেন কানে এটা সাইলেন্সে দিয়ে দেন শিশু জন্মের সাথে সাথে পাঁচটা জিকির কয়টা পাঁচটা প্রথম জিকির তাকে পরিচ্ছন্ন করা দ্বিতীয় জিকির কানে আজান দেন তৃতীয় জিকির জিব্বায় মিষ্টি লাগিয়ে দেন রাসূল খেজুর চাবায়া খেজুরের রস বাচ্চার মুখে দিয়ে দিতেন বাপ দিলে ভালো হয় বাপ অথবা মা তো অসুস্থই তখন মাকে খেজুর খাওয়াবেন প্রেগনেন্ট মাকে খেজুর খাওয়ানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন মরিয়ম আলাইহিস সালামের পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন আল্লাহ বললেন যে জিজি নাখাল তুমি খেজুর গাছের নিচে যাও রাতামান জামিয়া তোমার জন্য নরম খেজুর আমি নাজিল করে দেব গাছটা ফেলা দিবা নরম খেজুর পাকা খেজুর গাছ থেকে পড়ে আরো আসতে বলেন সুবহানাল্লাহ আবার পাহাড়ের উপর পানির নহর দিয়েছেন পানি বেশি খাবে প্রেগনেন্ট মেয়েরা পানি খাবে খেজুর খাবে খেজুরে আয়রন সবচেয়ে বেশি আর হলুদ খাবে হলুদে আয়রন সবচেয়ে বেশি হলুদ গায়ে লাগা ঠিক আছে কিন্তু খেলেও উপকার বেশি গায়ে লাগাবে বিয়ের আগে ওইদের অনুষ্ঠান আর মৈত্রের অনুষ্ঠান মরিচ লাগাই দিয়ে কি সর্বনাশ মেয়ের গায়ে ছেলে হলুদ লাগা কেন লাভ কোন মেয়ের গায়ে কোন ছেলে যখন স্পর্শ করে রাসূল বলছেন যে কোনো জায়গায় হাতে হোক মাথায় অথবা যে কোনো জায়গাতে আপনি হাতে স্পর্শ করলেন অথবা শরীরে স্পর্শ করলেন মাথায় প্যারাক মারলে প্যারাক বুঝুন তো কি বলেন ওই যে বড় যেগুলো থাকে মাথা বড়
জলই 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 মাথার ইয়া দি জলই ভরি দিলে আপুরা দি ফিরি যত ক্ষতি ন হইব একটা মহিলার সাথে স্পর্শ লাগবে তার চেয়ে বেশি করব মহিলার সাথে হাত মিলা কেন হাত যারা মিলালো তারা জিনা করলো হাতের ভিতরে প্লাজমাটন আছে কিটোন প্লাজমাটন আজকের বিজ্ঞান বলছে প্রত্যেক হাতের ভিতরে প্লাজমাটন আছে এটার থেকে আরেকজনের সাথে যখন আপনি হাত মিলালেন সম্পর্ক হয়ে গেল যেমন প্লাজমাটন থাকার কারণে আমাদের রাতের বেলায় খাবার গরম করলে মায়েরা বলতো গরম করছি আঙ্গুল নদিস আঙ্গুল দিলেই খাওয়াটা নষ্ট হয়ে যায় ওই যে আঙ্গুলের মাথায় প্লাজমাটন থাকে ওটা খাওয়ায় মিশে গেলে খাওয়া কি হয় নষ্ট হয়ে যায় কত পাওয়ার এটা আপনি যখন আঙ্গুল দিয়ে খাবেন তখন আপনার হজম তাড়াতাড়ি হয় ওই প্লাজমাটনটা মিশে আর জিব্বা লালা দুইটা একসাথে হয়ে হজম তাড়াতাড়ি হয় আর যারা চামচ দিয়ে খায় দেখুন না আমি আমেরিকার ম্যানহাটনে একটা ভাইবিশার হোটেলে খেতে বসছি তো আমি তো আমি আমি যেখানেই যাই আমি কারো স্টাইল ফলো করি না ছোটবেলা থেকে এটা কারো উচিত না আমরা ফলো করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অনুসরণ হলো সাহাবায়ে কেরাম আমরা কোন বিধর্মীদেরকে অনুসরণ করতে যাব ওনারা যেটা করেছেন ওটাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্টাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী আলাইহিস সালাম দাড়ি রেখেছেন এখন বহু গুণে দাড়ি রাখে না সব সবাই দাড়ি রাখে সিনেমা লুচ্চাগুলিও দাড়ি রাখে সারাদিন করে নোংরামি আর দাড়ি রাখছে আমি আঙ্গুল দিয়ে খাচ্ছি সব আমার দিকে বছরের লোকেরা কি দেখো ইউজিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড আমি আল্লাহটা ব্যবহার করছি তোমরা ব্যবহার করছো আর্টিফিশিয়াল ওটাতে রোগ এটাতে শান্তি এটাতে রোগের ঔষধ রাসূল সাল্লাম আঙ্গুল দিয়ে খেতেন এই তিন আঙ্গুল ব্যবহার করতেন বেশি আঙ্গুলগুলো চেটে পরিষ্কার রাখতেন যাতে ডান হাতে আবার কিছু গ্রহণ করতে পারেন সারা হাতে বাকায়া খেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার চারতেন কয়বার তিনবার চারতেন বুখারীর বর্ণনা নিজের আঙ্গুল যদি নিজে চাটতে মনে না চায় রাসূল বলেছেন আরেক ভাইয়ের মুখে তোমার আঙ্গুল দিয়ে দাও যাতে সেই ভাই খায় তার মানে কত খাদ্য প্রাণ এটার ভিতরে আছে মুসলমানদের সম্পর্ক কত ভালো ছিল এখন যদি আমি আমাদের চেয়ারম্যানের মুখে আঙ্গুল দেই চেয়ারম্যান কইব উত্তনেশ্বর চিত্র আঙ্গুল আর মুখে দিলে গিলে সম্পর্ক তো এভাবে হয়নি হ্যাঁ কিছুদিন কাছে থাকলে হয়তো হয়ে যাবে মুসলমানের সম্পর্ক কত গভীর রাসূল বলছেন তুমি যখন নিজের আঙ্গুলটা চাটতে মন না চাইবে আরেকজন ভাইয়ের মুখে তোমার আঙ্গুল দিয়ে দাও সেই ভাই যেন সেটা চেটে খায় কয়বার চাটবে কয়বার লা তাতরুখালি শয়তান বুখারী বর্ণনা শয়তানের জন্য একটু খাবারও ছেড়ে দিও না এক ফোঁটাও না খাওয়া মাটিতে বলবে সাটো উঠেই খান রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন মদিনার রাস্তায় ঝুলার ভিতরে খেজুর পেলেন সেই খেজুর তুলে রাসূল ধুইলেন সাল্লাল্লাহু ধুয়ে বললেন যদি সৎকার খেজুর বনে না করতাম হতে পারে সৎকার খেজুর আমি নিজেই এটা খেয়ে ফেলতাম সৎকা খাওয়া কোন নবীর জন্য জায়েজ নাই সৎকা খাবে গরিবেরা ফকিরেরা ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ইবনে সাবিল আল্লাহ ফকির মুসকিনদের জন্য সৎকা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে সেই খেজুর দিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যেখানে যাই শুধু পয়সা বাড়ে রাসূল বললেন ওটার উপরে উঠে খাও ওটার উপরে উঠে খেলেন খাওয়ার কিছু অংশ নিচে পড়লো সেটা তুলে ধুয়ে খেয়ে ফেললেন আবার আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ বরকত কমে না শুধু বাড়ছে বলছে উঠে খেয়েছো আঁকেছ খাওয়া পড়েছে পড়েছে কি করেছো তুলে খেয়ে ফেলেছি ধুয়ে তোমার বরকত কোনোদিন কমবে না যার জীবনে অপচয় নাই তার জীবনে কোনো ঘাটতি অপচয় আছে যেখানে ঘাটতি আছে অপচয় করবে যারা ভুগবে তারা কোনো কিছু অপচয় যেন না হয় সাগরে থাকলেও পানির অপচয় করো না এক সমুন্দর নে আওয়াজ দি এক সমুন্দর নে আওয়াজ দি মুঝকো পানি
لذتِ غم بڑھا دیجئے مجھ کو پانی پلا دیجئے نونا پانی تے کھونا تشتہ ملتا تشتہ جنو مشتی پانی درکار جنو شاگرر بھیترے مشتی پانی دان کرو چھنکے مرج البحرین یلتقیان بینہما برزخن لا یبغیان فبئی দুটি সাগর প্রবাহমান করলাম মধ্যখানে একটা পর্দা দিলাম বারজাখ মানুষের মধ্যে আর কবরের মধ্যে যেটা আছে ওটার নামও বারজাখ ওটার নাম কি ওমা ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন একজন মানুষ মরে যায় সেই মানুষটা মাটির নিচে চলে যায় আমার সাথে আর কোনো দেখা হয় না কোথাও হয় না মধ্যখানে যেটা আছে এটার নাম বারজাখ এটার নাম কি বারজাখ এটাকে বলা হয় আলমে বারজাখ আল্লাহ বলছেন সাগরের মধ্যখানে বরজক দিয়েছি দেখা যায় না কিন্তু দুই সাগরের পানি মিশে না আবার মিষ্টি পানির নদী আছে আটলান্টিক মহাসাগরে অসংখ্য নদী একটা নদী পেয়েছে হাজার হাজার নদী পেয়েছে একটা নদীর দূরত্ব হলো 1700 মাইল মিষ্টি পানির নদী আগে জাহাজগুলোতে বাহির থেকে পানি নিত এখন শুধু একটা সার্ভেয়ার থাকে ভিতরে কোথায় মিষ্টি পানি তারা সার্ভে করে ওখানে পাইপটা ঢুকায়া সাগরের ভিতর থেকে মিষ্টি পানি তুলে নেয় নোনা পানিতে মিষ্টি পানি চলে যায় কিন্তু মিষ্টি পানি নোনা হয় না মিষ্টি পানিগুলোকে আবার ছেকে নদীতে আল্লাহ মিষ্টি করে পাঠিয়ে দেয় আবার সাগর থেকে সুকনা হইলা বারাদিম মাইয়েত আকাশে পানি তুলে নেয় আকাশে লবণটা ছড়ায়া মৃত জমিতে মিষ্টি পানি বর্ষণ করে দেয় আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মিষ্টি পানি বর্ষণ করি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফসল ফলাইয়া দেই একই মাটি একখানের ফসল মিষ্টি আরেকখানের ফসল হয় টক ঠিক না বেটি একই খেতের ভিতরে এক পাশে টমেটো আরেক পাশে খিরাই টমেটোর এক মজা খিরাই আরেক মজা আবার দেখে নাঙ্গুরের গাছ আছে না নাই আপেল আছে না নাই এবার পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশি কমলা হয়েছে কয়েক হাজার কোটি টাকার কমলা বেঁচেছে পাহাড়িরা কিরকম ভরা ধরেছে অথচ ওখানে আবার তিতা গাছ আছে আরেকটা আছে চোত্রা গাছ গায়ে লাগলে চুলকায় কি নাম এটা দোত্রা সোদানে ভাতা উদানি ভাতা সুটকি গাছ আরে বাজিও গল্প তো নাম দিয়েন দে ওনারা আল্লাহ কবুল করুক চট্টগ্রামের ভাষা কত সমৃদ্ধ একটা জিনিসের জন্য কতগুলো শব্দ আপনারা বললেন দেখেন এরকম শব্দ চয়ন আলহামদুলিল্লাহ কি সট্টা ফাতা সট্টা ফাতা যেগুলো নজ না ফড়ে এগুলো ফিসি দিলে এগুলো তো সট্টা ঠিক আছে না বাজি আল্লাহরে ভালো লাগে না সট্টা ফাতা লাগাই দিবা রে সট্টা ফাতা হাওয়া দিবা দেন সট্টা ফাতা সত্তা পাতা এত সবুজ হয় পুঁই গাছ পুঁই শাকের চেয়ে সবুজ ঠিক কিনা কিন্তু যদি রেদে কাউকে সত্তা পাতা খাওয়াইয়া দেয় যত দূর যাইবে ও শুধু চুলকাইব বাহিরে তো চুলকানো যায় ভিতরে চুলকানো যায় তো একই মাটিতে হয় আল্লাহ আকবার একই মাটিতে হচ্ছে নিম গাছ গাছের পাতাগুলো তিতা কিন্তু নিম গাছের এতই ফল এই পাতাগুলোর বাতাস যার গায়ে লাগবে তারও শরীর ভালো হয়ে যায় এই নিমের ডাল দিয়ে যদি দাঁত পাতেন দাঁত কোনোদিন অসুস্থ হবে না আপনার জামি কখনো পচবে না এই নেয়ামত গুলো কে দিয়েছেন সে আল্লাহ জাল্লা শানহু বলেছেন আমার রহমত চিন্তা করো
ذكر رحمة ربك تمار رب الرحمة كي رحمة شب جبرا رحمة هلو تين تي كوائي تي پرثم رحمة النام كي آرو چيت کر گوري بولير الله بولچن شنو پرثم رحمة كي الرحمن پرن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان امار پرثم رحمة هلو قرآن দ্বিতীয় রহমত হলো ইনসান দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রহমত হলো ইনসান তৃতীয় রহমত হলো বায়ান কার থেকে বায়ান শিখেছি আল্লামাহুল বায়ান ভাষা শিখেছি মায়ের থেকে মাতৃভাষা কি ভাষা মাতৃভাষা পিতৃভাষা হয় না কেন মাতৃভাষা মায়ের থেকে ভাষা শিখে বাচ্চারা ছেলে হলো ঢাকা মেয়ে হলো চট্টগ্রামের বিয়ে হয়েছে আমি আনফরচুনেটলি সেই ঘরে গেলাম আমার ভক্ত তারা ছোট ছেলে আসছে আনা আসসালামু আলাইকুম কেমন আছো কোন হ্যাঁ না স্যার হ্যালো হ্যাঁ তুই হ্যাঁ আমি তাকে বললাম তুমি কেমন আছো কোন হ্যাঁ না স্যার বাপ আসছে কব পোলাহালা কি কয় আরে তুমি হালা কি হিকেছো আরে তোমার পোলা হালা তো চিটাইঙ্গা কয় কর মা হালা তো চিটাইঙ্গা কেন মায়ের ভাষা শিখে মায়ের এই যে ঘটলি আজকের বিজ্ঞান বলছে পুরুষের এটা মিনিটে নড়ে 60 থেকে 70 80 বার মেয়েদের নড়ে 140 থেকে 50 বার এজন্য কোন মেয়ের সাথে তর্কে যাবেন না তর্কে গেলে আপনি পারবেন না আপনি বলবেন একটা আমি পুরো সাইডটা এরপরে দৌড়বেন জুল মারবেন কোনি এত হতাহস কি লে রাসূলের সাথে বয়কট করলেন 9 জন বিবি দাবি দাওয়া নিয়ে আসলেন মোট 11 জন বিবি ছিল দুইজন আগেই মারা গেলেন একজন হলেন জায়নাব আরেকজন হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বাকি 11 জন ছিল 9 জন ছিলেন নয়জন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসলেন আমাদের মেয়েদের দাবি দেওয়া আছে না নাই কইয়ান একখান শাড়ি আইনো না কি আইনো না ওই বুসিকার বউ বুসিকার লে কত সুন্দর শাড়ি আইনে তুই কি আইনছো গেছিলাম ওই অফিসারের বাড়ি কত সুন্দর সোফা সেট কত সুন্দর ফ্রিজ কত সুন্দর কত কিছু তোমার বাড়িতে কিচ্ছু নেই অথচ হিগ্গা তোমার পিয়ন হিগ্গার বাড়িতে এত কিছু বিল্লাই ডিসির থেকে ডিসির পিয়নের ভাব বেশি দেখবেন না আমি চিনি এক ডিসি কে বাড়ি গেলাম কিছুই নাই এরকম টেবিল টেবিলের উপর একটু কাপড়ও নাই রমজানে দাওয়াত করলেন আমাকে বুট মুড়ি আর খেজুর এই তিনটা ইফতার আর সাদা পান বসে বসে কাঁদছেন আলম কাঁদেন কেন আপনি বলছো হুজুর 20 বছর ডিসি ছিলাম এক পয়সা ঘুষ খাইনি এক পয়সা ঘুষ খাইনি কাঁদতেছেন আল্লাহ কি আমাকে কোনো পুরস্কার দিবেন না আমি বললাম আপনি পুরস্কার পান নাই পেছ কি পেছ কি পেয়েছেন আমার ছেলেটা নামাজি মেয়েটা পর্দা ছিল মসজিদে আজান হয় ছেলে আমাকে ডেকে মসজিদে নিয়ে যা আর মেয়ে তার মায়ের সাথে নামাজে দাঁড়ায় এর চেয়ে সুখ আর আমার দরকার নেই ইন্নাল আবরার আলাফি নাঈম কার কথা নিশ্চয় ইন্নাল আবরার লাফি নাঈম ডাবল তাকি ইন্নাল আবরার আলাফি নাঈম ইন্না তো আগে ব্যবহার করলে যেমন আল্লাহটা দস্তুর ইন্নাল ইনসান আলাফি খসর দুইটা তাকি অর্থাৎ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই নিশ্চয় নেককাররা নেয়ামতের ভিতরে ডুবে থাকবে এই যে যে শান্তিতে আপনারা এই মাহফিলে আছেন পৃথিবীর কোন মানুষের কাছে এই শান্তি নেই আনজাল আলাইকুম সাকিনা আল্লাহ বলছেন আকাশের উপর থেকে আমি প্রত্যেকের কলিজায় সাকিনা সবচেয়ে বেশি ট্রাঙ্কুইলিটি পিস এবং শান্তি নাযিল করছি আমি চিন্তা করি যে বাসায় তো লজ্জা সুখী দেয় না ওখানে দেখে ওখানে দেয় ভাত বেশি বেচার জন্য কি নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আদর্শ
তিনটা তিনটার বেশি আইটেম হতো না, তিনটা চারটা, ছাগল জবাই করতেন, রুটি দিতেন, একটা হালুয়া করতেন অথবা ডেজার্ট টাইপের করতেন। রাসূল শীতকালে খেতেন খেজুর, মাখন আর মধু, এই তিনটা দিয়ে একটা হালুয়া বানাতেন। হাইবা শীতের কাপড় না লাগবে, শরীর একদম গরম থাকবে, খেজুর মাখন আর কি মধু, এই তিনটা দিয়ে একটা হালুয়া বানাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটাই শেফা, এখনকার জন্য এটা বেশি খাওয়া দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটাই আদর্শ, সেখান থেকেই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় রহমত ঘোষণা করেছেন কে? আর তৃতীয় রহমত হলো যার কাছে কথা শিখেছেন তিনি হলেন মা। মা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়া দিহাত, যদি না পেত মায়ের মায়া দিহাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন তাদের তরে সদা, এহসান তরে এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। খবরদার কখনো যেন কোনো ভুলে যেন কষ্ট না দেয়, বেনামাজি হোক মা বা বেনামাজি হোক, চোখ রাঙায় কথা বলতে পারবে না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলতে পারবে না, তুচ্ছতা ছিন্ন করতে পারবে না, ওই বুঝা সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমার। মা বদদোয়া দিবে লেনটা হয়ে রাস্তায় ঘুরে দিবে, বাপ বদদোয়া দিবে কিচ্ছু কাজে লাগবে না। তো জুরাইজ বড় আল্লাহর ওলি মা বদদোয়া দিয়েছেন, তিনজন মানুষ মায়ের কোলে কথা বলেছেন, কয়জন? তিনজন, একজন জুরাইজ বড় আল্লাহর ওলি ছিলেন মুসা আলাইহিস সালামের আমলে, তিনি দোয়া করলে আল্লাহ কবুল করে নিতেন, বুখারীতে হাদিস এসেছে। আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একটা অরুষ শিশু। জুরাইজ নামাজ পড়ছে, মা এসে ডাকছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজ বলছে রব্বি সালাত উম্মি সালাত উম্মি, হে আল্লাহ আমার নামাজ আমার মা, আমি কোনটা জবাব দেব? তিনি নামাজ ছাড়লেন না, মা বললেন দেখে পতিতা নারীর মুখ না দেখে যেন তুই না মরস। মা চলে গেলেন, পাশের বাড়িতে একটা মেয়ে প্রেগনেন্ট হলো, মেয়েকে জিজ্ঞেস করা হলো তোমার সাথে অপকর্ম কে করেছে? মেয়ে বলেছে জুরাইজ করেছে। লোকেরা জুরাইজের আবাদত খানা ভেঙে ফেলেছে, তাকে জেলখানায় নিয়ে গেছে, কোর্টে উঠানো হলো, মহিলা প্রসব করলো সন্তানটাকে, কোলে নিয়ে কোর্টে আসলো। জুরাইজ বলল আল্লাহর হুকুমে এই শিশু তুমি বলে দাও তোমার বাপ কে? ওই শিশুর জবান খুলে গেল, শিশু বলছে আমার বাপ অমুক রাখাল। কিন্তু বদদোয়া করেছেন জুরাইজের মা, জুরাইজের মা। খবরদার রহমত যদি পেতে চাও মা বাবার সাথে বেয়াদবি করো, আমার রাসূলের সাথে বেয়াদবি করো, রাসূলের পরেই মা বাবার জায়গা দিয়েছেন কে?
রাসূলের দল করো, অন্য কোন দলে যেও না। দুনিয়াতেই তো যার দল যে করে না তাকে সে স্বীকার করে না, ঠিক কি না? আমি যদি চেয়ারম্যান সাহেবের দল না করি আমারে রিলিজ দিবে? দিবে? তারপরে রাসূলের দল করবেন না কেমনে রাসূলের সাথে জান্নাতে যাবেন? কিভাবে এটা পসিবল হতে পারে? মরার সময় কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, কোচ্চে লেলিনের দল মরার সময় কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, মরা লাশ রাসূল তোমার দিকে গেল, কি হবে রাসূলের এই মরা লাশ নিয়ে? জীবদ্দশায় রাসূলের সুন্নাত একটাও পালন করল না, পাঁচ ওয়াক্ত নামাজে গেল না, বিবির সম্মান দিল না, প্রতিবেশীর হক পালন করল না, ঠিক তা কি? আমার রাসূল সব করেছেন, করেন নাই? প্রতিবেশীকে খাওয়াতেন, মুখে তুলে খাওয়াতেন, কাফের এসেছে সাত ছাগলের দুধ খাওয়া দিছে, সাত ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কয়জন কাফেরকে খাওয়াইছেন, কয়জন হিন্দুকে খাওয়াইছেন? বাড়ির সামনে দিয়ে কোনো মেহমান গেলেই নবীরা ডেকে খাওয়াতেন, ইব্রাহিম আলাইহিসসালাম দুই তিন দিন পর্যন্ত মেহমানের জন্য অপেক্ষা করতেন, এগুলো সব নবীদের সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সুন্নাহ যদি মানি নবীর সাথে জান্নাতে যাওয়া, মানে হাব্বা সুন্নাতি কানা মাই ফিল জান্নাত, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ।